বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে একুশে বইমেলা। দেশের বিভিন্ন স্বনামধন্য কবি সাহিত্যিকদের হাজারো বইয়ের সমাহারে এবছরের মেলা যেন পূর্ণতা পেয়েছে। মেলায় বিভিন্ন রকমের মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। কেউ এসে কিনছে গল্পের বই, কেউ বা উপন্যাস। বিভিন্ন প্রকার পাঠকের উপস্থিতি যেন মেলায় প্রাণের সঞ্চার ঘটিয়েছে ভিন্ন রকমের। এই প্রাণের আমেজ আরো বেশি ফুটে উঠেছে বিকেলে। বই হচ্ছে আমার প্রাণের একটা জিনিস, আর আজকে বই মেলাতে আসা আমার প্রাণের টানে। সেই জায়গা থেকে এখানে এসেছি বই মেলাতে, এসেছি সেরকম সমাগম দেখছি না, তবে আশা করছি যে আস্তে আস্তে সমাগম বাড়বে। বই মেলা এমনিতে কোনটা ভালো হয়ে যায় বই সত্যি কিন্তু না পারলেও বইতে তো ভালো লাগে। আর দেখলে পেছনে পছন্দের রাইটারদের শুনে ভালো লাগে, কিন্তু পারমোদা একটা তৃপ্তি বিশেষ করে আমাদের এই ভাষার ভাষা। একাডেমির মূল প্রাঙ্গণে জায়গা সংকুলন হতে এবছর দুই জায়গায় মেলা স্টল বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আয়োজক কমিটির সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী ইমাম। এবারের একুশের বইমেলার একটা তাৎপর্য হচ্ছে যে একুশের বইমেলা সম্প্রসারিত হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে পড়েছে। দেখতাম বিগত বছরগুলোতে ঠাসা ঠাসি ভিড়, ধাক্কা ধাক্কি, ছোট গলি, মানে মানুষ স্বচ্ছন্দে বইগুলো কিনতে পারে। মেলার তৃতীয় দিন বইমেলায় দর্শনার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে, তবে ক্রেতা ও বিক্রেতাদের মাঝে ছিল মিশ্র প্রতিক্রিয়া। এদিকে এবছর মেলার স্থান বাড়ানোর কারণে ক্রেতারা স্বাচ্ছন্দ্যে বই কিনতে পারবে এমনটাই মনে করেন বিক্রেতারা। এবং আমাদের বিক্রিও বেশি হচ্ছে, তবে কিছু কিছু বিক্রেতা বই কম বিক্রি হওয়ার কথাও জানিয়েছেন। দুই জায়গায় মেলাটা হওয়ার কারণে একটা দর্শকের মধ্যে একটু সমস্যা হচ্ছে। মেলাটা এইভাবেই করতে পারতো যে বাংলা একাডেমির মধ্যে উদ্বোধন হতো এবং এখানে আলোচনা সভা হতো, পুরোটা মেনে কি জায়গায় দিলে ভালো। এত দর্শক যারা আসছে তারা অনেকে ভাবে এটি শেষ, আবার মনে করি এটি শেষ, এই হিসাব করে বিক্রির বিষয়টা একটু কম হয়ে গেছে। তো বাংলা একাডেমির বইমেলা শুধু বইমেলাই না, এটি সমস্ত জাতির জন্য উৎসব বই আনে। প্রতি বছর মেলা শুরু থেকেই এখানে দর্শনার্থীদের মধ্যে শিশু কিশোর বৃদ্ধ থেকে শুরু করে সমস্ত জাতির লোকজন আসে এখানে বই কেনার জন্য। এটি একটি বাঙালিদের জন্য একটি প্রাণের মেলায় রূপান্তরিত হয়েছে। বাংলা একাডেমি থেকে মোহাম্মদ রবিউল্লাহ, রিভিলান্স, ঢাকা।